আসসালামু আলাইকুম দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। আমরা বিরতির আগে কথা বলছিলাম বাংলাদেশের অন্যতম প্রধান যে সমস্যাটি ছিল সেটি হচ্ছে বিদ্যুৎ সমস্যা। আমরাও যখন বাংলাদেশে ছিলাম ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকতো না, এবং আমরা প্রত্যাশায় থাকতাম আসলে কখন বিদ্যুৎ আসবে। বিশেষ করে যারা স্টুডেন্ট ছিল তাদের জন্য বিদ্যুৎ ছিল একটি মহামারী ব্যাধির মতো, যারা পড়াশোনা করতে পারতো না এবং প্রচণ্ড গরমের মধ্যে আমরা তীব্র যন্ত্রণা নিয়ে তখন পড়াশোনা চালিয়ে যেতে হয়েছে পুরো একটি জেনারেশনের। এবং এখন যদি বাংলাদেশের বাস্তবতা আমরা দেখি বিদ্যুৎ ক্ষেত্রে, বিদ্যুতায়নে বাংলাদেশ সরকারের যে সাফল্য সেটি সেই সাফল্য কিন্তু উপভোগ করছে জনগণ। তবে যে চ্যালেঞ্জেসগুলি রয়েছে এবং বিদ্যুৎকে নিয়ে সরকারের যে প্ল্যানগুলি রয়েছে সেই প্ল্যানে অনেক বিষয় রয়েছে যেগুলির সাথে হয়তো বাংলাদেশের জনগণ একমত নন, এবং একই সাথে কিছু কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলি নিয়ে জনগণ অনেক প্রশ্ন করেছেন। তাদের মধ্যে একটি হচ্ছে সেই চ্যালেঞ্জিং বিষয়গুলির মধ্যে একটি হচ্ছে কুইক রেন্টাল, যেখানে সরকারকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে বিগত সংসদীয় সময়ে, এবং একই সাথে কিছু কিছু জায়গায় দুর্নীতিরও অভিযোগ আছে সেই কুইক রেন্টাল নিয়ে। যদিও এর কোনো বাস্তব প্রমাণ কিংবা আইনগত কোনো ভিত্তি এখন পর্যন্ত কেউ দেখাতে পারেনি, তবে এই ধরনের বড় বড় প্রজেক্টে বাংলাদেশের মতো দেশে যে পেছনে পর্দার আড়ালে কিছু না কিছু বিষয়ে সংশ্লিষ্ট থাকবে না সেটি অবিশ্বাস করাও কিন্তু অনেকটা কষ্টকর। আমি সেই বিষয়ে কথা বলতে চাই আমাদের আজকের অতিথি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আবু জহিরের সাথে। আমি কুইক রেন্টাল নিয়ে আমি আপনাকে প্রশ্ন শুরু করি। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী যখন এবার 2008 যখন ক্ষমতায় আসলেন তখন তিনি বিদ্যুৎ উপদেষ্টা করলেন সিলেটেরই একজন খ্যাতিমান ব্যক্তিকে, এবং এই সেক্টরে তার এক্সপেরিয়েন্স কিংবা তার জ্ঞানের সীমা নিয়ে পরিধি নিয়ে কোনো কোয়েশ্চেন নেই, কিন্তু তার অনেক কিছু নিয়ে প্রশ্ন আছে। যেমন কুইক রেন্টাল, এক একটি প্রজেক্ট পাশ করা হচ্ছিল এবং সেটির ভবিষ্যৎ কী হবে, কিংবা এখানে কতটুকু ইনভেস্টরদের স্বার্থ রক্ষা করা হচ্ছে এবং কতটুকু দুর্নীতি হচ্ছে সেটি নিয়ে অনেক প্রশ্ন আসছে। আমি আবার বলছি যেটির আইনগত কিংবা বাস্তব কোনো ভিত্তি এখন পর্যন্ত পাওয়া যায়নি। আপনার অভিজ্ঞতা কী আসলে? ধন্যবাদ। আসলে বিষয়টি হলো সেই জায়গায় অভিযোগ আসতেই পারে, অভিযোগ ওঠাটা স্বাভাবিক, কিন্তু সেই দিনের অবস্থা, সেই দিন আপনার বক্তব্য থেকে বেরিয়ে হয়ে এসে আপনাদের মতো স্টুডেন্ট যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অথবা ঢাকা শহরে লেখাপড়া করতেন, শুধু স্টুডেন্ট না সকল ক্ষেত্রেই বিদ্যুৎ, বিএনপি যখন ছিল হাজার হাজার কোটি টাকা ওনারা বিদ্যুৎ খাত থেকে কিন্তু লুটপাট করে দেশের বিদ্যুৎকে ভালোটা বাজিয়ে দিয়েছিলেন। তখন ক্ষমতায় আসার পরেই একটা চ্যালেঞ্জ ছিল আমাদের দেশের মানুষকে, আমরা কীভাবে বিদ্যুৎ দেব। একটু চিন্তা করে দেখেন, কুইক রেন্টাল পদ্ধতিতে যদি আমরা সেদিন বিদ্যুৎ সেই সময়ে না ক্রয় করতাম, তাহলে কিন্তু আমরা যদি প্রপারলি টেন্ডারে যেতাম তাহলে কিন্তু আরও এক দুই বছর আমাদেরকে ওয়েট করতে হতো, আমাদের দেশ আরও কিন্তু বিপর্যয়ে পড়তো, আমাদের দেশের মানুষ কিন্তু সাফার করতে হতো। সেদিন আপনার স্মরণ আছে এই বিদ্যুতের জন্য বিএনপির একজন নেতা এমপি সালাউদ্দিনকে পাবলিক দৌড়ানি দিয়েছিল, পানি দিতে পারে না, এই বিদ্যুৎ দিতে পারে না, এইসব কারণে। সরকারের এই অভিজ্ঞতার আলোকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, অতীত অভিজ্ঞতার, বিএনপির অতীত অভিজ্ঞতার কারণে কিন্তু সরকার কুইক রেন্টাল গিয়েছিলেন। আমাদের দেশে কিন্তু মানুষ অকুশি ছিল না, মানুষ বলেছিল টাকা যদি লাগে আরও দেব আমরা, আমরা কিন্তু বিদ্যুৎ চাই। যাদের জন্য আমরা বিদ্যুৎ উৎপাদনে গিয়েছিলাম তারা কিন্তু অকুশি না, তারা কিন্তু তাহলে তারা অকুশি হলো রাজনৈতিক সমালোচকরা, প্রতিপক্ষরা, যারা এই নির্বাচিত সরকার আওয়ামী লীগকে উৎখাত করার জন্য একের পর এক, অর্থাৎ আওয়ামী লীগের আমলে বিদ্যুৎ, আপনি যে কথাটি আমি যদি আপনাকে একটি উদাহরণ দিয়ে একদম বাস্তব চিত্র দিয়ে বলি, আমাদের দেশে 1996 মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পরে গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর জন্য একটি কমিউনিটি ক্লিনিক করে গিয়েছিলেন, আপনার স্মরণ আছে। এই কমিউনিটি ক্লিনিক কিন্তু সাধারণ মানুষ সুবিধা পেত, কিন্তু বিএনপি ক্ষমতায় এসে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলো এবং এই কমিউনিটি ক্লিনিক বন্ধ হয়ে গেল। আবার যখন মাননীয় প্রধানমন্ত্রী আসলেন ক্ষমতায় খুলে দেওয়া হলো। আপনার জাতিসংঘের মহাসচিব বানকিনমুন এক্স না রানিং উনি আমাদের দেশে গেলেন, আমাদের সিলেটে কমলগঞ্জে একটা কমিউনিটি ক্লিনিক ভিজিট করলেন, করে উনি কিন্তু প্রশংসা করলেন। আমি আপনি বলছিলেন কারা, আমি বলি তারা যারা এই সরকারকে উৎখাতের জন্য দিন রাত একের পর এক ষড়যন্ত্র চক্রান্ত করে যাচ্ছেন তারাই কিন্তু এই সমালোচনাগুলি করছে। কুইক রেন্টাল নিয়ে আরেকটি অভিযোগ হচ্ছে সেটি হচ্ছে আসলে কুইক মানি ইনকামের, কুইক মানি সোর্সিংয়ের একটি উপায়,
এই পুরো প্রজেক্টের সাথে যারা যারা ছিলেন তারা দুর্নীতির মাধ্যমে টাকা আত্মসাৎ করেছেন বা দুর্নীতির মাধ্যমে? আপনি নিজেই বলেছেন যে এটা অভিযোগ প্রমাণিত না, এই স্থায়ী কমিটির সদস্য হিসাবে আমাদের কাছে প্রমাণিত হয় নাই কোন ধরনের অভিযোগ এসেছে না, আমাদের ইনভেস্টর কোন ধরনের অভিযোগ করেছে সেই ধরনের কোনো অভিযোগ তো তারা করে নাই। এটা ওই যে জিনিসটা আপনি আরেকটি জিনিস পরিষ্কার করছেন যে ইনভেস্টর, এখানে দেখেন যারা পেল তারা খুশি, যারা পায় নাই তারাই কিন্তু আরেক দলের বিরুদ্ধে, অর্থাৎ যারা পেয়েছে তাদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে ইনভেস্টরের বিরুদ্ধে। সেদিকে আমার মনে হয় এখনও যদি আপনারা বাংলাদেশের জনগণকে জিজ্ঞাসা করেন, এখনও ওনারা বলে আমাদেরকে বিদ্যুৎ দেন গ্যাস দেন প্রাইস ম্যাটার না, এটা কিন্তু আমাদের বিনিয়োগকারীরা, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার যে আমাদের দেশের শ্রমবাজার যেভাবে অনেকটা ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে তুলনা করলে অনেক বিলো আছে, আমাদের সেই জায়গায় গার্মেন্টস বলেন বিভিন্ন ইন্ডাস্ট্রি বলেন ইনভেস্ট যারা করছে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিচ্ছে, ওনাদের একটাই বক্তব্য আমাদের গ্যাস দেন বিদ্যুৎ দেন প্রাইস হাই করেন, আমাদের কোনো বিষয় নাই। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কথা বলতে চাই, যেটি আন্তর্জাতিকভাবে পরিবেশবিদরা এটির প্রতিবাদ করেছেন, বিশেষ করে যেখানে বিভিন্ন দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন রিডিউস হচ্ছে সেখানে বাংলাদেশে এই ধরনের একটি প্রজেক্ট করা কতটুকু। আপনি যে জিনিসটি বলছেন আন্তর্জাতিক মহলে বিভিন্ন জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, ওনারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন তুলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী উত্তর কী দিয়েছেন সেই বিষয়টি যদি একটু হাইলাইট করেন দেশের স্বার্থে তাহলে আমার মনে হয় আরও ভালো হয়। এখানে যে রামপাল যে জায়গায় হচ্ছে, সুন্দরবনে হচ্ছে না, সুন্দরবন থেকে অনেক দূরে আপনার রামপাল, সুন্দরবন আমাদের বাংলাদেশের একটা সম্পদ, এই সম্পদকে রক্ষা করা দায়িত্ব সরকারের আমাদের সকলের, এই সম্পদ নষ্ট করা আমাদের উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য আমাদের রামপালের প্রকল্প থেকে বিদ্যুৎ উৎপাদন করা সুন্দরবন থেকে অনেক দূরে। আমি যদি এই কথাটি আপনাকে বলি, বলা হচ্ছে ভারতীয় যারা যারা পরিবেশবাদী ইন্টারেস্ট সিকিউর করার জন্য, ভারতের ইন্টারেস্ট সিকিউর করা দায়িত্ব বাংলাদেশ আওয়ামী লীগ কখনো নেয় নাই, আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল, ভারতের ইন্টারেস্ট যদি আওয়ামী লীগ পারপাস সার্ভ করতো ভারতের তাহলে তো ভারতের সৈন্য সেদিন এই মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ থেকে বাংলাদেশ ত্যাগ করে ভারত ফেরত যেত না, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এই বাংলাদেশে 10ই জানুয়ারি এসে প্রথমে কিন্তু আসার আগে ভারতে যখন ট্রানজিট হয়েছিল ভারতীয় প্রধানমন্ত্রীকে বলেছিলেন আপনার সৈন্য কখন আসবে মিত্রবাহিনী আমার দেশ থেকে, প্রধানমন্ত্রী বলেছিলেন আপনি যখন ছাপেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ভারতের ইন্টারেস্ট সার্ভ করার জন্য কোনো দিন কাজ করে নাই, আওয়ামী লীগ ক্ষমতায় আসে জনগণের ভোটে ষড়যন্ত্রের বাইরে আমরা জনগণের দ্বারা নির্বাচিত হয়ে তখন আমরা আমাদের দেশের, কারণ আওয়ামী লীগ বাংলাদেশ নামে দেশটা সৃষ্টি করেছে, আওয়ামী লীগ কেন্দ্রের কাজ শুরু হয়ে গিয়েছে কিনা ছুটেছে। আমি যে জিনিসটি আপনি জানতে চেয়েছিলেন রামপালে, রামপাল আমি কথাটি আনছিলাম আসলে অন্যদিকে চলে গিয়েছিলাম, রামপালে যে প্রকল্প আমরা নিয়েছি আপনি কয়লাভিত্তিক প্রকল্পে অনেক ত্রুটি বিচ্ছিতি অনেক জায়গায় আছে এই কথাটি সত্য, কিন্তু এটা একদম লেটেস্ট আল্ট্রা সুপার গ্রেট একটা প্রকল্প, এখানে কিন্তু আপনার ছাই আকাশে যাবে না, এটা আপনার পরিবেশ নষ্ট করবে না। আমি কথাটি বলছিলাম পরিবেশের কথা যারা বলে এই পৃথিবী পরিবেশ ওয়েস্ট যেটি হবে, আমি আমি আবারও বলছি আমি নিজে কোনো টেকনিক্যাল পার্সন নই কিন্তু আমরা যতটুকু স্টাডি করেছি এসব বিষয়ে এবং যতটুকু বিশেষজ্ঞরা যে মতামত দিয়েছেন তার উপর ভিত্তি করে আমি আপনাকে প্রশ্ন করছি, সবচেয়ে বড় যে স্ট্রাগল যেটি ফেস করবে বলে বিশেষজ্ঞরা বলছেন এর যে ওয়েস্ট ম্যানেজমেন্ট এগুলি কোথায় ফেলা হবে এবং সেই ওয়েস্টগুলি যদি আবার সমুদ্রে ফেলা হয় যে এর না না এটা 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 রিসাইক্লিং করার একটা প্রকল্প আছে। আর আমি আপনার মাধ্যমে যারা রামপালের বিরুদ্ধে বক্তব্য রাখেন আমি ওনাদেরকে অনুরোধ করব আসেন একটু দেখেন আপনি রামপাল কোথায় আর সুন্দরবন কোথায়, রামপাল প্রকল্পের যাবতীয় বিষয়টি প্রকল্পটি নিয়ে যদি স্টাডি করেন তখন কিন্তু আমরা স্ট্যান্ডিং কমিটিতে যারা পরিবেশবাদী ওনাদেরকে আমন্ত্রণ করেছিলাম এবং ওইখানে কিন্তু আমরা যুক্তি খণ্ডন করেছি ওনাদের বক্তব্য, আমি যে লজিকটি আপনাকে দিচ্ছিলাম সারা পৃথিবীতে এখন কিন্তু ক্লাইমেট চেঞ্জ, এই ক্লাইমেট চেঞ্জের জন্য কিন্তু বাংলাদেশ দায়ী না, আপনি আমেরিকা বলেন যুক্তরাষ্ট্র বলেন উন্নত দেশগুলি মূলত দায়ী, আর সেই জায়গায় আপনার মাননীয় প্রধানমন্ত্রী এই দুইটি গভর্নমেন্টের নিজস্ব অর্থায়নে আমরা এই জলবায়ু
পরিবর্তনের কুফলের হাত থেকে আমরা নিজস্ব অর্থায়নে সারা দেশ সবুজায়ন করার মধ্য দিয়ে আজকে আমরা বাংলাদেশকে কিন্তু রক্ষা করার কারণে এটা রক্ষা করেছি, রক্ষা করার কারণে আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ মাননীয় প্রধানমন্ত্রীকে ক্লাইমেট চেঞ্জের উপর আপনার চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার উনি দিয়েছেন। তাই উনি যেখানে উনি পরিবেশ রক্ষার জন্য আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হন, আর উনি জাতির জনকের কন্যা, ওনার চেয়ে এই দেশ বা এই বাংলাদেশের মানুষের জন্য অন্য কারো, কারণ ওনার চাওয়া পাওয়ার কিছু নেই। উনি একাধিকবার বলেছেন, আমি আমার বাবাকে হারিয়েছি, আমার মা, আমার ভাই, ভাবি ছোট্টু রাসেলকে আমি হারিয়েছি, অতএব আমার এই দেশকে বাবার মতো দিয়ে যাওয়া ছাড়া আমার আর অন্য কিছু কোনো কল্পনা নাই। অতএব উনি ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশে পরিবেশ নষ্ট হবে এটা কল্পনা, তবে এই কথাটি সত্য, যে কোনো উন্নয়ন, যে কোনো আমরা উন্নয়নের মাধ্যমে আমরা যখন অগ্রগতি আমাদের দেশ হবে, কিছুটা তো এটার কুপল আছেই, সাইড এফেক্ট আছেই, এটাকে আমরা কীভাবে মোকাবেলা করি সেটা হলো বিষয়। আপনি মনে করছেন যে রামপালের মাধ্যমে পরিবেশের কোনো ক্ষতি হবে না এবং এর মাধ্যমে আমরা উপকৃত হব, আমাদের দেশ উপকৃত হবে? আপনি আরেকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, সেটি হচ্ছে গৃহায়ন মন্ত্রণালয়, গৃহায়ন বিষয়ক সংসদীয় কমিটি যেটি রয়েছে তারও স্থায়ী কমিটির সদস্য। গৃহায়ন এই মন্ত্রণালয়ের কাজটা কি? গৃহায়ন মন্ত্রণালয় একটি বড় মন্ত্রণালয়। গৃহায়ন মন্ত্রণালয় মূলত বাংলাদেশের সকল স্থাপনা নির্মাণ করে থাকে। আপনি সরকারি স্থাপনা, আপনি বিভিন্ন মন্ত্রণালয়ে, আপনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন, আপনি আইন মন্ত্রণালয় বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের যে কনস্ট্রাকশনগুলি আছে, এই কনস্ট্রাকশনগুলি মূলত আমাদের এই গৃহায়ন মন্ত্রণালয়ের মাধ্যমে করে থাকে। আবার এই মন্ত্রণালয়ের অধীনে অনেক ন্যাশনাল হাউজিং আছে, আপনার জাতীয় গৃহায়ন সংস্থা আছে, এবং আমাদের যে ঢাকা শহরে রাজুক আছে, আমাদের চট্টগ্রামে উন্নয়ন কর্তৃপক্ষ আছে, বিভিন্ন এলাকায় এই সকল উন্নয়ন কর্মকাণ্ডের সাথে এই মন্ত্রণালয় জড়িত। মূলত আসলে দেশের নতুন নতুন পরিকল্পনা স্থাপনার আমাদের ইঞ্জিনিয়াররা এই বিষয়টি এই মন্ত্রণালয়ের মধ্য দিয়ে করে থাকেন। আপনি লক্ষ্য করেছেন ঢাকা শহরে আতিশদিলের মতো একটি নান্দনিক এই প্রকল্পটিও একটি অংশ এই আমাদের এই মন্ত্রণালয়ের অধীনে রাজুক করেছে। আমরা মাঝে মাঝে প্রায় শুনি যে গরিবদের জন্য ফ্ল্যাট নির্মাণ করা হবে, কিংবা যারা কম স্বাবলম্বী তাদের জন্য ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে বা গৃহায়ন নির্মাণ করা হচ্ছে, বিভিন্ন নতুন নতুন স্কিম ডেভেলপ করা হচ্ছে গৃহায়ন মন্ত্রণালয়ের অধীনে। তো এই এই প্রজেক্টগুলি আসলে কিভাবে সম্পন্ন হচ্ছে এবং একই সাথে এটি কিভাবে যারা গৃহহীন তাদেরকে উপকৃত করছে বা তারা কিভাবে বেনিফিটেড হচ্ছে? ধন্যবাদ। আসলে বিভিন্ন ইউনিট, আমি আগেই বলেছি জাতীয় গৃহায়ন সংস্থা একটি আছে এবং আমাদের রাজুক আছে, তাদের বিভিন্ন জায়গা আমরা সরকারিভাবে ওই সংস্থা অ্যাকোয়ার করে একটা পরিকল্পিত একটি নগর সৃষ্টি করে, এটা উন্নত বিশ্বের মতো আমাদের দেশে উত্তরা বলেন, আমাদের দেশে পূর্বাঞ্চল বলেন, পরিকল্পিতভাবে নগরায়ণ করে এরপরে ফ্লটগুলি ওপেন টেন্ডার দিয়ে আমরা কিন্তু আমাদের এই মন্ত্রণালয়ে লটারির মাধ্যমে তাদেরকে দেওয়া হয়, এবং স্বল্প আয়ের মানুষের জন্য ফ্লট নয় ফ্ল্যাট দেওয়াতে আমরা উত্তরাতে বহুতল ভবন ইতিমধ্যে নির্মাণ হয়েছে, দুর্ভাগ্যজনক হলো সত্য এই ফ্লটগুলি আসলে আমরা দ্বিতীয়বার আবার টেন্ডার করেছি। আমরা কিন্তু ক্রেতা স্বল্পতা ছিল, আমরা ক্রেতা পাচ্ছিলাম না, কারণ হয়তো সেইভাবে প্রচার প্রবণটা হয় নাই, হয়তো এখন আবার পুনরায় আমরা স্ট্যান্ডিং কমিটিতে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি, নতুন করা হয়েছে। আপনাদের মাধ্যমে প্রবাসে বসবাসরত আমার হবিগঞ্জের সকল নাগরিকদেরকে জানাতে চাই, এই স্ট্যান্ডিং কমিটি মেম্বার হওয়ার সুবাদে আমি হবিগঞ্জে, এটি আমাদের উপশহর যেটি বলে, ওই জাতীয় গৃহায়নের একটি প্রকল্প হাতে নিয়েছি। আমি আগামী কিছুদিনের মধ্যে এই প্রকল্পের কাজ শুরু হবে, এই প্রকল্প বাস্তবায়ন হলে আমি আপনার মাধ্যমে প্রবাসে হবিগঞ্জের নাগরিকদেরকে আমি আহ্বান জানাবো, এই ফ্লট ওনারা নিতে পারবেন এবং এই এই শহরটি হবে দুলিয়াখালের কাছে। আর এই অনুষ্ঠানের মাধ্যমে যেহেতু আপনার সাথে বসলাম, আমার হবিগঞ্জ আমাকে যারা ভোট দিয়েছে তাদের কি প্রত্যাশা, কতটুকু পূরণ করতে পেরেছি, আমি কিছু সে বিষয়ে কথা আমি আসবো, এই বিষয়ে অবশ্যই আসবো, অবশ্যই আপনার যারা ভোটার আছেন কিংবা সমর্থক আছেন তাদের একটি কমিটমেন্ট বা দাবিও থাকবে আপনার এলাকায় আপনি কী করছেন সেটি জানাতে হবে। তার আগে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়, সম্প্রতি সিলেট এবং মৌলভীবাজার আক্রান্ত হয়েছে
জঙ্গি জঙ্গিদের দ্বারা এবং সেখানে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিলেট এবং মৌলভীবাজারের তিনটি আস্তানা তারা সন্ধান পেয়েছে এবং নিশ্চয়ই আরও সন্ধান করবে যদি এখন পর্যন্ত কোনো কিছু পাওয়া যায় না। সিলেট বারবার এই সমস্ত কারণে, সিলেটের অনেক প্রভাব রয়েছে বাংলাদেশে, সিলেটের অনেক কারণেই সিলেট বাংলাদেশের কাছে, বাংলাদেশে গুরুত্বপূর্ণ। আবার একই সাথে এই ধরনের নেতিবাচক খবরও কিন্তু সিলেটের আসে এবং কিছুদিন পরপরই আসে বা কয়েক মাস পরপরই আসে। এর আগে আব্দুর রহমান সিলেট গ্রেফতার হয়েছিলেন, এবার আতিয়া মহলে যে ঘটনাটি ঘটল, তারপরে নাসিরনগরে যে ঘটনাটি ঘটল, এক মৌলভীবাজারে যে বড়হাটে যে ঘটনাটি ঘটল, এই ঘটনাগুলি সিলেটের মানুষকে বারবার আতঙ্কিত করে তুলছে। ধন্যবাদ আপনাকে। শুধু সিলেট নয়, সারা বাংলাদেশের মানুষের মধ্যেই আতঙ্ক আছে, অস্বীকার তো করার কোনো উপায় নেই। কিন্তু বিষয়টা হলো জঙ্গিবাদ, এই জঙ্গিবাদকে আসলে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নাই। এই জঙ্গিবাদ শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে এখন এই জঙ্গিবাদ। এই যুক্তরাজ্য গেল মাসে আপনারা লক্ষ্য করেছেন ব্রিটিশ পার্লামেন্টের সামনে, এটা ওয়েল সিকিউরড এরিয়া, সেখানেও জঙ্গিরা কিন্তু আক্রমণ করেছে। এই সমস্যা এখন শুধু বাংলাদেশের নয়, এই সমস্যার সমাধানের জন্য আমরা সারা বিশ্ব এক জায়গায় এখন কিন্তু আছি এবং তার সাথে বাংলাদেশও আছে। আমি বলছিলাম বাংলাদেশে, আপনি বলছিলেন জঙ্গিবাদের যে এই উত্থান, বাংলাদেশে জঙ্গিবাদ উত্থান হতে পারে না যদি না রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং সাপোর্ট না থাকে। 2001 পরে যখন বিএনপি জামাত ক্ষমতায় ছিল, আপনার স্মরণ আছে সেদিন আমার আজকের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন বাংলাদেশে জঙ্গি কার্যক্রম, হুজিদের কার্যক্রম নিয়ে উনি বক্তব্য রেখেছিলেন। উনি বলেছিলেন বাংলাদেশে বাংলা ভাই এবং শায়েক আব্দুর রহমানরা এ ধরনের অপকর্মের সাথে জড়িত। তখন কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী, আজকের বিরোধী দল, আজকের রাস্তার বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন বাংলাদেশে আপনার বাংলা ভাই, ইংরেজি ভাই, কোনো জঙ্গিবাদ নাই। আপনার স্মরণ আছে সেদিন একদিনে 63 জেলার মধ্যে একদিনে বোমা হামলা করে তারা কিন্তু জানান দিয়েছিল, জজ সাহেবকে হত্যা করেছে, উকিল সাহেবকে হত্যা করেছে, মক্কেলকে হত্যা করেছে। এই হত্যার পরে আমরা কী লক্ষ্য করেছিলাম? আমরা লক্ষ্য করেছিলাম কোর্ট কাছারি পুলিশ বেষ্টনী মধ্যে চলে গিয়েছিল, তখন সুট ডাকাত পুলিশের মধ্য দিয়ে আপনার কোর্টে হাজিরা দিয়েছে। কিন্তু যখনই একজন ইসলামিক লেবাস, দাড়ি টুপি, আপনার পায়জামা পাঞ্জাবি ঢুকতে গিয়েছে, পুলিশ বলেছে দাঁড়ান উজুর দেখি আপনার ব্যাগে বোমা আছে কিনা। অপরাধ করলো শায়েক আব্দুর রহমান, অপরাধ করলো বাংলা ভাই, অপরাধ করলো মুফতি হান্নান, গুটি কয়েক জঙ্গি নেতা, আর সারা দেশের ধর্মপ্রাণ মুসলমান আহত হল, আর তাদেরকে প্যাট্রনাইজ করলো আপনার সরকার, বাবর সাহেব, আপনার তারেক রহমান সাহেব, তারা সরকারে থেকে ওনারা কিন্তু প্যাট্রনাইজ করলো। আর এই প্যাট্রনাইজের ধারাবাহিকতা কিন্তু আজও আমাদের দেশে এটা আছে। ওনারা আজকে ক্ষমতায় নাই বলতে পারেন, ওনারা তো ক্ষমতায় নাই। আমি যদি বলি সিলেটের ঘটনাটাই বলি, আতিয়া মহলের ঘটনার পূর্বে আপনি লক্ষ্য করেছেন আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল, রেজবি সাহেব, গয়েস সাহেববাবু সহ অনেকেই সাংবাদিক সম্মেলন করে বলছিলেন যে ভারত সফরের পূর্বে, মাননীয় প্রধানমন্ত্রীর ভারত শহর সফরের পূর্বে সরকার জঙ্গি নাটক করছে, জঙ্গি নিয়ে রাজনীতি করছে। এই বক্তব্যে কী প্রমাণিত হয়? ওনাদের বক্তব্য জঙ্গিবাদকে সমর্থন করা। কেমনে আমি যদি বলি, ওনাদের বক্তব্যটা যদি সঠিক হয়, সরকার যদি নাটকই করতো তাহলে তো একজন লেফটেন্ট কর্নেল র্যাবের মারা যেত না, দুইজন ইন্সপেক্টর জীবন দিত না, আপনার আতিয়া মহলে আপনার একজন দুইজন ছাত্রলীগের নেতা জীবন দিত না, তাহলে তো ওনারাই এই জঙ্গিবাদকে, এখনও সরকারে না থাকলেও বিরোধী দল থেকেও কিন্তু ওনারা পৃষ্ঠপোষকতা করছেন। আর ওনাদের এই পৃষ্ঠপোষকতার কারণে বাংলাদেশে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, আপনার আশকোনা এই সকল জায়গায় জঙ্গিদের আস্তানা গড়ে উঠছে। কিন্তু সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জিরো টলারেন্স নিয়ে কিন্তু তাদেরকে আমরা কন্ট্রোল করার, দমন করার উদ্যোগ নিয়েছি এবং নিচ্ছি, কন্ট্রোল করছি। আপনারা লক্ষ্য করেছেন যদি বর্তমান সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিত, তাহলে সুলাকিয়ায় যে ঘটনা, দুইজন পুলিশ অফিসার জীবন দিয়ে যদি রক্ষা না করত, এই বোমাটা যদি জঙ্গিরা আমাদের এই সুলাকিয়া ঈদ জমাতে ফুটাতে পারত, তাহলে একটা মেছাকার হয়ে যেত। তারা কিন্তু এই জঙ্গিদেরকে আজকে বাংলাদেশে কিন্তু তারাই বিরোধী দল প্যাট্রনাইজ করে, আর সরকার কিন্তু তাদেরকে
আপনার দেখে দেখে কন্ট্রোল করার কারণে বাংলাদেশে বড় ধরনের কোনো দুর্ঘটনা, অসংখ্য ধন্যবাদ, দুর্ঘটনা ঘটেনি। আপনি হবিগঞ্জের একজন সম্মানিত সংসদ সদস্য, হবিগঞ্জের অনেক বিষয় আছে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ। আপনি বলেছেন হবিগঞ্জ গ্যাসের উপর ভাসছে, হবিগঞ্জে বাংলাদেশের অন্যতম গ্যাস কূপগুলি হবিগঞ্জে, আবার একই সাথে হবিগঞ্জ অবহেলিত জনপদেরও একটি, সিলেটের মধ্যে বিশেষ করে সিলেট বিভাগে উন্নয়নের যদি চিত্র দেখা যায় নিশ্চয়ই আপনি বলতে পারবেন হবিগঞ্জের উন্নয়ন কতটুকু হয়েছে। হবিগঞ্জের আপনার কনস্টিটিউয়েন্সিতে, আপনার সংসদীয় আসনে হবিগঞ্জের সামগ্রিক জীবন ব্যবস্থা কেমন এবং আপনার কনস্টিটিউয়েন্সিতে সমস্যাগুলি বা কী এবং সেগুলি আপনারা কীভাবে সমাধান? আপনাকে ধন্যবাদ। আপনি বলছিলেন হবিগঞ্জ অবহেলিত, আমি আপনাকে এবং আপনার মাধ্যমে প্রবাসে সিলেট বিভাগের সকল প্রবাসী ভাইদেরকে আমি আমন্ত্রণ জানাই, আসেন হবিগঞ্জে। এখন অবহেলিত নয়, অবহেলিত বলার কোনো সুযোগ নাই। আচ্ছা, হবিগঞ্জে ফাইভ স্টার রিসোর্ট আছে, সিলেট বিভাগের যে রিসোর্টটি এখান থেকে আপনারা বিভিন্ন বাহুবল, এটা হবিগঞ্জে আমার, সেটি তো প্রাইভেট সেক্টর, প্রাইভেট সেক্টর আমি বলছিলাম, এবং সেটি আমি বলছি সেখানে সেখানে দুজন, সেটি সেখানে দুজন প্রবাসীও ইনভলভ। হ্যাঁ, আমি ধন্যবাদ জানাই তাদেরকে, কিন্তু আমি বলছিলাম যে হবিগঞ্জকে অবহেলিত বলার আর সুযোগ নাই, এই কারণে এখন হবিগঞ্জ সিলেট বিভাগের মধ্যে নয়, সারা বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জ গাজীপুরের পরেই কিন্তু হবিগঞ্জ একটি শিল্প অঞ্চলে রূপান্তরিত হয়েছে। সরকারি উদ্যোগে স্পেশাল ইকোনমিক জোন আমরা এটাই সোনারগটি করছি এবং শেরপুরে সিলেট বিভাগের মোহনা এখানে আরেকটি সরকারি, কিন্তু এখন পর্যন্ত সরকারি স্পেশাল ইকোনমিক জোন সম্পূর্ণ হয় নাই। কিন্তু আমি নির্বাচিত হওয়ার পরে পার্লামেন্টে একাধিকবার বলেছি আসেন হবিগঞ্জে, গ্যাস আছে, বিদ্যুৎ আছে, জমি সস্তা আছে, আপনি আমাদের শ্রমিক হাতের কাছে আছে, আপনারা আসেন। আপনি যদি যান মাধবপুর থেকে শেরপুর পর্যন্ত রাস্তার দুই পাশে হাজার হাজার কোটি টাকা, বড় বড় কোম্পানি প্রাণ, স্কয়ার, আরএফএল, এই ধরনের নামি দামি কোম্পানিগুলি আরেকে সকলেই কিন্তু হবিগঞ্জমুখী। এখন এখন জেনে আনন্দিত হবেন, বেসরকারি উদ্যোগে স্পেশাল ইকোনমিক জোন হবিগঞ্জে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জনাব আবু জহির, আপনাকে আপনার অত্যন্ত ব্যস্ততম সময়ের মধ্যে আমাদের চ্যানেলের দর্শকদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, আপনার দর্শকদেরকে ধন্যবাদ, কলাকৌশলী সকলকে ধন্যবাদ। পরিশেষে আমি সকলের কাছে দোয়া চাই যে যেন আমরা আগামী দিনও মানুষের সেবা করে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ জনাব। আমরা কথা বলছিলাম জনাব অ্যাডভোকেট আবু জহির এমপির সাথে, হবিগঞ্জ তিন আসনের মাননীয় সংসদ সদস্য। তিনি অত্যন্ত চমৎকারভাবে তিনি বাংলাদেশের সাম্প্রতিক বিষয়গুলিতে তার নিজস্ব ভাবনা এবং অভিমত তিনি আমাদের সাথে শেয়ার করলেন, আমরা দর্শকদের উদ্দেশ্যে তার বক্তব্য তিনি উপস্থাপন করলেন এবং একই সাথে তার নির্বাচনী এলাকার জনগণের উদ্দেশ্যেও তার যে ভাবনা রয়েছে কিংবা তিনি এবং তার সরকার যে কর্মকাণ্ডগুলি পরিচালনা করছেন তারও একটি বৃত্তান্ত তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা আশা করি আপনারা এই অনুষ্ঠান উপভোগ করেছেন এবং একই সাথে আমরা জনাব আবু জহিরের মতো আমরাও বলতে চাই যে প্রবাসীদের জন্য বাংলাদেশে আসলেই এখন অফুরন্ত সুযোগ রয়েছে এবং এই সুযোগগুলি আমরা প্রবাসীরা কাজে লাগাতে পারি, তবে সঠিক নিয়ম অবলম্বন করে এবং সঠিক পন্থা অবলম্বন করে এবং একই সাথে যে ইনস্টিটিউশনগুলি রয়েছে বাংলাদেশ সরকারে সেই ইনস্টিটিউশনগুলির সহায়তা নিয়ে যদি আমরা কোনো কিছু করি তাহলে হয়তো সেটি প্রবাসীরা যেমন উপকৃত হবেন বাংলাদেশও ঠিক একইভাবে উপকৃত হবে। দর্শক, অনুষ্ঠান দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী অভিমত অনুষ্ঠানে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।